সালাম আলাইকুম ভাই, আমি ভিডিওটা আপনার জন্য বানাইছি। আপনি কিছুক্ষণ আগে একটা ওয়াশিং মেশিনের ভিডিও দেখছিলাম, পাইপ ফিটিং করছেন যে সেটা, এটা মানে ফুল ভিডিওটা দেন নাই, মনে হয় আপনার ফিটিং করতে পানি লিক করছে, অন্য কৌশলে ফিটিং করছেন। আমি আপনার জন্য একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। আমিও অনেক আপনার কাজ দেখি, অনেক ভালো লাগে আপনার কাজগুলো, ছোটাহাটো অনেক কাজগুলো ভালো লাগে, এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। তো আমার অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা আপনার জন্য করছি, আপনি দেখেন। এটা হচ্ছে আপনার ওয়াল অ্যাঙ্গেল বল, ঠিক আছে? এখান থেকে আপনি একটা ফিবিসির সি ফিবির একটা পাইপ দিয়া এদিকে আসবেন। এটা হচ্ছে আপনার মানে ওয়াশিং মেশিনের পাইপের অন্য মাথা। এটা এখানে একটা সকেট দেবেন, জয়েন্ট সকেট, আর একটা কি ত্রিফুরুর বুশ দেবেন। তারপরে ত্রিফুরুটার ক্যাপটা মানে এখানে মারা দেবেন, তারপরে এই ক্যাপটা ওয়াশিং মেশিনে মারা দেবেন। একবারে ইজিলি আপনি কি ইউজ করতে পারবেন, একবারে লাইফ গ্যারান্টি। আপনার ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাবে, এটা আর খারাপ হবে না। আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে অন্য মানে অন্য এরকম অ্যাঙ্গেল বলে লাগানোর সিস্টেম না, এটা স্ক্রু সাইডটা স্ক্রু ফলা, মাঝখানে এটা হচ্ছে আলাদা পাইপ, এটার মানে জিনিসটা আর অন্যরকম। আমি যদি জিনিসটা যদি পাই আপনার জন্য ছবি করে পাঠাই দেবো।